শুৱালকুছিৰ উদমাৰস্থিত অসম গ্ৰামীণ বিকাশ বেংকৰ গ্ৰাহক সেৱা কেন্দ্ৰত ৰাইজৰ মাজত হাহাকাৰ। 7-10 দিন ধৰি টকা নাপায়, ঘূৰি যাব লগা হৈছে গ্ৰাহকে। কলগছিয়া অসম গ্ৰামীণ বিকাশ বেংকৰ অন্তৰ্গত উদমাৰস্থিত অসম গ্ৰামীণ বিকাশ বেংকৰ গ্ৰাহক সেৱা কেন্দ্ৰৰ বিৰুদ্ধে উত্থাপিত হৈছে ব্যাপক অনিয়ম। উল্লেখ্য যে গ্ৰাহক সেৱা কেন্দ্ৰটোৰ বেংক মিত্ৰ ছাইদুল ইছলামে গ্ৰাহকৰ লগত বেয়া আচৰণ কৰা বুলি গুৰুত্ব অভিযোগ উত্থাপন কৰিছে ৰাইজে, যাৰ বাবে ভুক্তভোগী গ্ৰাহকে প্ৰতিদিনে টকা উঠাব আহি ঘূৰি চাব লগা হৈছে। ফলত গ্ৰাহকে 7-10 দিনলৈকেও টকা উঠাব নোৱাৰাত ঘূৰি যাব লগা হৈছে। এয়া আমাৰ কথা নহয়, ভুক্তভোগী গ্ৰাহকৰ কথা। ফলত প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা, অৰুণোদয় আঁচনি, বৃদ্ধ পেঞ্চন, বিধৱা পেঞ্চনৰ ধন তুলিব নোৱাৰাত গ্ৰাহক ৰাইজে যমৰ যন্ত্ৰণা ভোগ কৰিব লগা হৈছে। ইফালে বেংক মিত্ৰ ছাইদুল ইছলামে গ্ৰাহকে কৰা অভিযোগ সম্পূৰ্ণ মিছা বুলি মন্তব্য কৰে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দি পাব্লিক নিউজ। তার পয়সা নিয়ে আহি পয়সা উড়ান জানা আবার কয় বললো কইছে, আবার কয় যে টুকন টুকন নাকবো টুকুনে নিয়ে আহি, আবার কয় যে বন্ধ এনে কয় খালি ঘুরাইয়া ঘুরাইয়া পুনর দিন এগুলো যে জমা দিছি টুকন নিয়ে কয় যে দাঁত আহি মারলো, কয় যে এদিকে হরু না নেই এই যে আছে জমা এটি দিয়ে নই, তারপরে পোলাহান নাকি সারাদিন বই থাকুন যায় নি, দুইটা পোলাহান গুদা গুদা পোলাহান কেহেনে আহিনে কোনো কিছু কৰে না, কোনো গুৰুত্বৰ কৰে না, কৰ দেই কৰে যাৰ যায় কো ঘৰৰ ভিতৰত তাক দেই, তাৰপৰা যে আমাৰ এই যে কষ্ট কষ্ট কৰি এনেকুৱা কোনো গৰ্জ কৰে না, আংক পইচা পাতি না এই মানুহটা কি কত কৰে চেৰণ আহি আমাৰ আংগ ই কৰে না দিছাই ফানা বুজাই না যেতিয়া নাকো আমাৰ একটা গুৱাহাটী মেডিকেল আছে, তার পয়সা উঠান নাকি পয়সা পয়সা উঠান নাকি পয়সা উঠিয়ে এনে যাওন নাকি আহন নাকি সেই কথাটা এনে বুঝাই নে, সেই কথাটা এনে মাইনাই নে না এতে টুকুন দে নাই, আইনে সেই সকাল 7টা বাজা বই দিছি টুকুন দে নাই, হাতরি টুকুন বলে দিব না, 2 তারিখে বলে টুকুন দিব, কাগজ কাগজ যে কাগজ আনি টুকুন দিছে আর যাগো শুক্রবার দিন হিনা গোট পয়সা দিতে আসছে, আমার পয়সা লাগে 1 সপ্তাহ ধরে, হ্যাঁ বুধবার পেনশন না, আমার নেটের প্রবলেম, তারমানে ফিনাকল 7-এর পর 10 হয়ে আছে, সাবর কাম চলি আছে, কিছু মানে 1 সপ্তাহ ধরে বা 15 দিন ধরে ঘুরি আছে, হ্যাঁ তেনেকৈ ঘুরা নাই, 2-1 দিন ঘুরিব পারে, কাস্টমার আহে 2 হ আমি দিব পারো 20-30 জন এনেকুৱা হয়, ডেইলি তো আমি রখাই নথও, মানুহ আহি রখি থাকে, আমি কি করি, সিরিয়াল জমা লৈছো কাম করে আছো, কেতিয়াবা হেক নহয় নেট না থাকলে, নেট না থাকলে কামে নহব, নাই ইয়াতে ভাল আছে তেওঁলোকক মানে নাই, সিরিয়াল নহকৈ দিব নোৱাৰি, সিরিয়াল নহকৈ কোনো কাকো দিয়া নহয়, সিরিয়াল আছে, সিরিয়াল এটার পর এটা লৈ আছো, নহয় নহয় এইটো মিছা অভিযোগ, কিন্তু 8-9 দিন যোনটো ঘূৰিছে কৈছে, কিছুমানে লাইনে পোৱা নাই, সিরিয়ালত পোৱা নাই, মই কি কৰিম, এইটো সিরিয়ালত 50 জন দিব পারো, সি আহিল একবারে দুপুরিয়া, তার আগত তো সিরিয়াল হয়ে থাকিল, সে লাইন নকয় কেন পাব, কাস্টমার তো ধরো আমার কাস্টমার আছে 14,000 মান, কিন্তু বেলেগ সিএসপির কাস্টমার আহে, যাওয়া মাহর আগর মাহর 27 তারিখের পর আমার সার্ভার কাম চলি আছে, এতলে কি অবস্থা, এই যে অভিযোগ উত্থাপিত করেছে আপনি আগর পরে কেন করে আছে কি করব, 1.5 মাস 2 মাস ধরে আমার নেটের প্রবলেম, আগর পরে কি প্রবলেম, হ্যাঁ আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, সাইদুল ইসলাম,